আগামী দিনে আপনার কি আছে? আগামী দিনে আপনাদের কাছে এসে যখন এসেছি তাই শিল্পী হয়ে থাকতে চাইছি। শিল্পী হয়ে থাকতে চাইছেন? এই যা আগামী দিনে আপনি যে একটা সেলিব্রিটি হয়ে উঠছেন সেটা কি আপনি নিজে বুঝতে পারছেন যে আপনি একটা সেলিব্রিটি হয়ে উঠেছেন? হ্যাঁ, এখন তো বুঝতে পারছি যে আমি সেলিব্রিটি, তাই আপনাকে, সেলিব্রিটি না হলে আপনারা কি আপনাকে ডাকতেন? তার জন্যে আমি বুঝতে পারছি যে আমি সেলিব্রিটির জন্য আমাকে খুব সবাই চাইছে। যে দলের হয়ে প্রচারে এসেছেন সেই দলের হয়ে কি বলবেন আপনি? তাদেরকে ধন্যবাদ জানাবো যে আমাকে কি নাম যেন মাম্পি আর প্রচারে এসেছি তাকে, আর ঝন্টু এনারাই আমাকে ডেকেছে যে পার্টির প্রচারে তোমাকে যেতে হবে বলে আমি সব জায়গা করেছি, তাহলে আপনাদের প্রচারে কেন আসবো না? যে বিজনেসের সঙ্গে যুক্ত ছিলেন যে কাজ করতেন এখন কি পুরোপুরি বন্ধ? এখন পুরোপুরি বন্ধ, এখন সেলিব্রিটি হয়েছি, তাই আপনাদের মা বাবার আশীর্বাদে সবাইকে চরণদুলি মাথায় মস্তকে রেখে আমি এখন চাইছি যে আপনাদের কাছে এসেছি যখন, কারণ আর আমার বাদাম বিক্রি আমার না করাই ভালো, কারণ আপনাদের কাছে ঠাঁই পেয়েছি বা ও মনে হয় আশা করি আমার দুঃখ দূর হয়ে যাবে, তাই বাদাম যদি এখন বিক্রি করতে যাই তাহলে আমার বাদাম বিক্রি হবে না, শুধু সেলফে নেবে আর ওই মুখে বলবে দাদা গান বলো, এটাই তো চাইবে সব। আর দিদি পে দিদি যে আমাদের আছে দিদির কাছে আমরা পৌঁছিনি, তা আশা আছে দিদির কাছেও মনে হয় পৌঁছতে পারি আপনাদের দ্বারাই, কিন্তু আমি তো কাজ যেতে পারবো না। আচ্ছা, শেষে আপনার কাছে একটা অনুরোধ যে আপনার গানটা একটু শুনতে চাই আমরা। আচ্ছা শোনাচ্ছি। আয় বাদাম আসে পালো মাথা চিড়ে চুললে সিটি করলে চুড়ি মালা দিয়ে মোবাইলে বড়ে ভাঙা দিয়ে বাদাম মোবাইলে বড়ে কুলো পাঁচি টাকা দাম পাইয়ে তুড়া হাতের পালা থাকে যদি সিটি গলেছেন দিয়ে যাবেন তাতে সমান সমান তোমরা বাদাম পাবেন বাদাম বাদামে দাদা কাঁচা বাদাম আমার কাছে নেই কবু ভাজা বাদাম
আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম, কাঁচা বাদাম। তাই জন্যে আর কি আমরা যে উৎসব, এখন ভোটটা আমাদের পুরো উৎসবের মতো, কারণ সারা বাংলায় মমতাময়, মমতার উন্নয়ন, সেই উন্নয়ন মানুষের মধ্যে, মানুষ আনন্দ সুখ দুঃখ নিয়েই থাকে। আমরা একটুখানি ওনার ভুবন বাদ্যকরকে গানের মাধ্যমে মানুষকে একটু আনন্দ দিতে চাই, এই আর কি আমাদের জন্য, তার জন্যই আমরা এনেছি। কেন ওনাকেই বাছার কারণ কি? আরও তো অনেক কিছু ছিল, অনেক শিল্পী ছিল, উনি আর কি একটু আর কি যখন আর কি মানুষ যেটা চায়, দেখুন আজকে আজকে রানু মণ্ডল ছিল, সে তখন আর কি হারিয়ে গেছে, কিন্তু এখন উনি উঠেছেন আর কি, যেটা মানুষ বর্তমানে যেটা চলছে সেটাই আর কি নিয়ে আমরা মানুষের মনে আর কি মানুষ যা চায়, দিদি যেমন মানুষ যেটা চায় সেটা মানুষের প্রকল্পগুলো নিয়ে আসে, আর আমরাও সেই দিদির সৈনিক হয়ে সেই শিল্পীদের নিয়ে এসে আমরা মানুষের মন জয় করার জন্য, মানুষ আনন্দে আর কি এই উৎসবে ভোট দিয়ে আমাদেরকে বিপুলভাবে জয়যুক্ত করুক, সেটার জন্যই আমরা এনেছি। ভোট প্রচারে কি চমক রাখার জন্য কি এটা করা? শুধু চমক নয়, মানুষের আর কি ভালোবাসা, দেখুন আমরা বারবার করে বলছি, মানুষ আমরা সারা বছর মানুষের সাথে থাকি, উন্নয়নের কাজ মানুষের, দিদির যে উন্নয়ন সেই উন্নয়ন মানুষের কাছে পৌঁছে দিই, তার মধ্যে মানুষ একটু আনন্দে থাকতে চায়। এখন এই সারা করোনায় মানুষ আর কি আনন্দ ভুলে গেছিলো, সেই আনন্দে একটু মানুষকে উদ্যোজীবিত করার জন্যই আমাদের মেন লক্ষ্য। এটা যেহেতু গানটা এখন সবার মুখে মুখে আছে, সেটাই আর কি, যেহেতু সোশ্যাল মিডিয়ায় ফেমাস, আমরাও চাই আর কি মানুষের আর কি সেই মানুষের দ্বারে মানুষ একটু আনন্দমুখর হোক, একটু উৎসবমুখী হোক, সবাই যে যার ভোট নিজে যেন ভোট বাসকে ফেলে সে যেন আসে। ওনাকে এনে আজকে ভোট প্রচার করতে কেমন লাগছে? খুব ভালো লাগছে, এবং মানুষের আমার সবচেয়ে ভালো লাগছে উনি তো আছেন, তার সাথে সাথে মানুষ যে এত সারা এত আনন্দ, মানুষের জন্যই আর কি মানুষের আবেদন যে ওনাকে একটু আনুন, আমরা একটু কাঁচা বাদামের গান শুনবো একটুখানি, তো আনন্দ আর কি মেন।